মাটির সাধারণ সংকেতগুলো কী কী? মাটির সাধারণ নিম্নোক্ত গঠনগুলো দেখতে পাওয়া যায়: থালার মতো, প্রিজমের মতো, ব্লকের মতো, বতুলাকৃতি। অজৈব সার, তারপর হচ্ছে রাসায়নিক সারের প্রকারভাবে লিখো, তারপর হচ্ছে অজৈব সারটা, তারপর হচ্ছে দুই প্রকার হয়ে থেকে মৌলিক বা সরল সার, যৌগ সার, কমপ্লেক্স ফার্টিলাইজার। তারপর হচ্ছে মৌলিক সারকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: নাইট্রোজেন গঠিত সার, ফসফরাস গঠিত সার, পটাশ গঠিত সার। পেস্টিসাইডকে বলা হয় থাকে যেসব বিষাক্ত রাসায়নিক যৌগ, তারপর সৃষ্টিকারী ক্ষতি সাধনকারী অবঞ্চিত জীব, যেমন হচ্ছে শ্যাওলা, আগাছা, ব্যাকটেরিয়া, মশামাছি, নিমাটোড এবং হচ্ছে ক্ষতি বিনাশ সাধন এবং হচ্ছে নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়ে থাকে, তাদেরকে পেস্টিসাইড বলা থাকে। কীটনাশক বা ইনসেক্টিসাইডকে বলা থেকে কীটপতঙ্গ প্রতিরোধ করতে, ধ্বংস করতে, তারপর তীব্রতা হ্রাস করতে যে সকল বস্তু বা বস্তুর মিশ্রণ ব্যবহার করা হয়ে থাকে তাদেরকে কীটনাশক বলা থেকে। কীটনাশক প্রধানত কত প্রকার ও কী কী হয়ে থাকে? কীটনাশক প্রধানত দুই প্রকার হচ্ছে, যথা জৈব কীটনাশক, জৈব কীটনাশক। জৈব কীটনাশক কত প্রকার ও কী কী? তার হচ্ছে জৈব কীটনাশক দুই প্রকার হয়ে থাকে: প্রাকৃতিক, তার হচ্ছে জৈব কীটনাশক সংশ্লেষিত, তার হচ্ছে জৈব কীটনাশক সংশ্লেষিত। জৈব কীটনাশক কত প্রকার ও কী কী? তার হচ্ছে সংশ্লেষিত জৈব কীটনাশক কত প্রকার হয়ে থাকে? অর্গানোক্লোরিকিয়া কীটনাশক, তার হচ্ছে অর্গানোফসফেট কীটনাশক, তার হচ্ছে কার্বোমেট কীটনাশক। ডিডিটি, তারপর হচ্ছে এর গাঠনিক সংকেত লিখো। ডিডিটি এর গাঠনিক সংকেত হচ্ছে চার ডাইক্লোরো ফিনাইল, তারপর হচ্ছে ডাইক্লোরো ইথেন ডিডিটি। ডিডিটি এর ডিডি এর এর রূপান্তর কী? তারপর হচ্ছে জীবাপুঞ্জী ভবন, তারপর হচ্ছে বায়োসেন ট্রেশন না কি? তারপর হচ্ছে জীবাদে জৈবিক প্রচার বিভিন্ন রাসায়নিক উপাদান পুঞ্জীবিত হওয়ার ঘটনাকে জীবাপুঞ্জী ভবন বা জীবকেন্দ্রিক ভবন বা বায়োসেক কনসেন্ট্রেশন বলা থাকে। জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশনকে বলা থাকে। খাদ্য শিকলের পর্যায়ক্রমিক ট্রাফিক লেভেলে নন বায়োডিগ্রেডেবল, তারপর হচ্ছে ক্ষতিকারক, তারপর হচ্ছে রাসায়নিক পদার্থের পুঞ্জী ভবনের ক্রমান্বয়ক পরিমাণ বৃদ্ধির ঘটনাকে জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন বলা থাকে। মাটির প্রাথমিক খনিজ পদার্থগুলি কী কী? তারপর হচ্ছে মাটির প্রাথমিক খনিজ পৈতৃক শিলা থেকে অপরিবর্তিত অবস্থা সরাসরি মাটিতে চলে আসে, এগুলো হচ্ছে স্ফটিক, ডলোমাইট, অ্যাপেটাইট, ফেলস্পার ইত্যাদি। তারপর হচ্ছে মাটির পরিবর্তিত খনিজ পদার্থগুলো হচ্ছে এই ধরনের খনিজ পৈতৃক শিলা হতে, তারপর হচ্ছে বিভিন্ন শক্তির পরিবর্তিত মাটি ইত্যাদি আসে, যেমন হচ্ছে কোয়ালিনাইট, তারপর হচ্ছে মন্টেরি মলিনাইট, তারপর হচ্ছে ইলাইট, তারপর হচ্ছে হেমাইট, তারপর হচ্ছে হিমোনাইট, সিলিকা ইত্যাদি। প্রতিকর বজ্র বা ঝুঁকিপূর্ণ বজ্র কাকে বলা থাকে? ঝুঁকিপূর্ণ বজ্র বলতে বোঝায় তারপর হচ্ছে যে সকল বজ্র বা হচ্ছে প্রকৃতি পরিমাণের উপর, তারপর হচ্ছে মানুষের স্বাস্থ্য বা পরিবেশের উপর ভীষণভাবে বিপজ্জনক। এর সংজ্ঞা নিম্নরূপে দেওয়া যেতে পারে: তারপর ঝুঁকিপূর্ণ বজ্র হচ্ছে, তারপর যে সমস্ত জিনিস বা প্রাণঘাতী মারাত্মক এবং ভাঙনের ফলে একে পদার্থ তার অবস্থাতে রূপান্তরিত হয় না এবং পরিবেশে তার হচ্ছে অবস্থা বিদ্যমান থাকে এবং ক্রমবর্ধমানভাবে ক্ষতি করে। ডিডিটি এর পরিবর্তে কোন কীটনাশক ব্যবহার করছে? ডিডিটি সদৃশ্য, তার হচ্ছে বিকল্প কীটনাশক এবং ডিডিটি এর পরিবর্তে তার হচ্ছে কীটনাশক হলো মিথক্সিফোর। মিথক্সিক্লোর, তার হচ্ছে এর গাঠনিক সংকেত লিখো। তার হচ্ছে মিথক্সিক্লোর এর গাঠনিক সংকেত নিম্নরূপ: তার হচ্ছে মিথক্সিক্লোর এর গাঠনিক সংকেত দাও, তার হচ্ছে নিসোল, তার হচ্ছে ক্লোরাল এবং হচ্ছে মিথক্সিক্লোর। তার হচ্ছে বজ্র ব্যবস্থাপনাকে বলা হয় উন্নত প্রযুক্তিতে বজ্র অবসারণ কল্পে, তার সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে হচ্ছে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করিয়ে বজ্র ব্যবস্থাপনা বলা থাকে, যেমন সুজাতি সহ তার হচ্ছে জীবগুলোর কল্যাণ সাধনে বিশেষ ভূমিকা রাখে। পেটোলজি কাকে বলা থাকে? মাটি বা মৃত্তিকা সম্পর্কিত মৃত্তিকা বিজ্ঞান বা পেটোলজি বলা থাকে। পিরকি মৃত্তিকা অত্যধিক মানে জমি থেকে হিউমিফিকেশনে বাধাপ্রাপ্ত হয়, এক্ষেত্রে হচ্ছে অক্সিজেনের অভাবে হিউমিফিকেশন এবং হচ্ছে ডিকম্পোজার জীব বৃদ্ধি ব্যাহত হয়ে থাকে। তার হচ্ছে এই অবস্থায় উদ্ভিদ এবং হচ্ছে প্রাণী মৃত এবং দেহাবশেষ হয়ে থাকে, মৃত্তিকা শুরু করে থাকে এবং হচ্ছে কালক্রমে চাপের ফলে মৃত জীব দেহ এবং হচ্ছে দেহাবশেষ এবং হচ্ছে পিঠ উৎপন্ন হয়ে থাকে, পিঠে ভূগর্ভস্থে মৃত্তিকা স্তরে সঞ্চিত থাকে। মাটি দূষণ কী? তারপর হচ্ছে যে প্রক্রিয়া প্রাকৃতিক এবং হচ্ছে মানুষের সৃষ্টির কারণে, তার হচ্ছে মাটির উৎকর্ষ, তার হচ্ছে মান হ্রাস করে ভার উর্বরতা এবং হচ্ছে উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাদেরকে মাটি দূষণ বলা থাকে। মাটি দূষক কী? তারপর হচ্ছে যে সকল পদার্থের কারণে, তার হচ্ছে মাটির পুষ্টিমান হ্রাস এবং হচ্ছে উৎপাদনশীলতা এবং উর্বরতা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাদেরকে মাটি দূষক বলা থাকে। ময়লা আবর্জনা ইত্যাদি, তার হচ্ছে জীবাণুনাশক কী? তার হচ্ছে রোগা সৃষ্টিকারী এবং হচ্ছে সংক্রামক জীবাণু ধ্বংসকারী রাসায়নিক পদার্থকে জীবাণুনাশক বলা থাকে। সজীব দূষক বায়োটিকাবুলেটেন্স কী? তার হচ্ছে সজীব বা মাটি দূষক বলতে সেই সকল ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, অ্যাক্টিমিকে বোঝায়, তাদের হচ্ছে মাটির পুষ্টিমান হ্রাস পায় এবং উৎপাদনশীলতা উর্বরতা ক্ষতিগ্রস্ত হয়, তাদেরকে সজীব দূষক বলা থাকে। অজীব দূষক এই বায়োটিকা পলিটেন্স কী? সাধারণত পানিহীন দূষককে অজীব দূষক অ্যাবায়োটিকা পলিটেন্স বলা থাকে, যেমন হচ্ছে ভারী ধাতু, আর্সেনিক, ক্যাডমিয়াম ইত্যাদি। ডিডিটি কী? ডিডিটি এর পরিণাম হচ্ছে ডাইক্লোরো ফিনাইল, তারপর হচ্ছে ট্রাইক্লোরো ইথেন, তারপর হচ্ছে এটি জৈব ক্লোরিন কীটনাশক। এটা গাঠনিক নিম্নরূপ: পিসিবি এর পুনরূপ হচ্ছে ফ্লোরিক্লোরোফিনাইল বাইফিনাইল, তারপর হচ্ছে রাসায়নিক সংকেত হচ্ছে দূষের উপসম গোত্রীয় যৌগ রয়েছে। পিএইচ কী? তারপর হচ্ছে পিএইচ হলো, তারপর হচ্ছে পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তারপর হচ্ছে বেঞ্জিন বলের সমন্বয়, তারপর হচ্ছে ঘটিত পিএইচ বলা থেকে অ্যান্থ্রাসিন, এর গাঠনিক সংকেত হলো অ্যান্থ্রাসিন। লিন্ডেন বলতে কী বোঝানো হতে? এটি গামা হাইড্রো এবং হচ্ছে সাইক্লোহেক্সেন হিসাবে গামা এইচসিএইচ হিসেবে পরিচিত, এটি জৈব ক্লোরিন যৌগ।